এবং এই ক্রিকেট ক্রিকেট ম্যাচটা পেয়েছি এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক নক্ষত্রের নাম সালমান শাহ যার চলচ্চিত্রে পা পড়েছিল মডেলিংয়ের মাধ্যমে তারপর ছোট পর্দা থেকে বড় পর্দায় ধামাকা পারফরমেন্স দেখিয়ে দর্শকদের হৃদয়ের বিশাল একটা অংশ দখল করে রেখেছেন আজও আজ সালমান শাহর অভিনয় জীবন নয় বাস্তব জীবনের আনন্দঘন কিছু মুহূর্তের দুর্লভ ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আর এরকম দুর্লভ ভিডিও ও মিডিয়া জগতের ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তো চলুন সালমান শাহর দুর্লভ ভিডিওর কিছু অংশ আমরা এক ঝলকে দেখে আসি আজকে আমাদের এই খেলাটা যেটা ফান খালি একটা আনন্দ আর কি আমাদের আমরা সব শিল্পীরা আর সব ডাইরেক্টরস আমরা একসঙ্গে হচ্ছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে 1993 সাল অথবা 1994 সালের শেষের দিকে সকল ডিরেক্টর ও হিরোদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিল চলচ্চিত্রের নায়িকারাও সালমান শাহ সেই খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত হয়েছিল সালমান শাহ তার ভক্তদের ভালোবাসায় সিক্ত চলুন ভক্তদের উদ্দেশ্যে সালমান শাহ কি বলল আমরা শুনে আসি এখানে এই ম্যাচে জিততে পারবো এবং আমি আশা করব আমি একজন নতুন হিরো হিসেবে আমি প্রথম ইন্ডাস্ট্রিতে এসেছি এবং এই ক্রিকেট ম্যাচটা পেয়েছি এবং আমি যেই ভক্ত আমি আমার দেখছি এটা আমি অত্যন্ত আনন্দিত অমর নায়ক সালমান শাহ বাস্তব জীবনেও তার প্রিয় খেলা ছিল ক্রিকেট এবং সালমান শাহ খুব বন্ধুবৎসল একজন মানুষ ছিলেন যে কিনা অল্প সময়ের মাঝে সবাইকে আপন করে নিতে পারতেন এবং যেখানেই যেত হাসি আনন্দের মাধ্যমে চমৎকার একটি বন্ধুবৎসল পরিবেশ সৃষ্টি করত শিল্পীদের মধ্যে এরকম সহযোগিতা শিল্পীদের মধ্যে এরকম আন্তরিকতা একজন শিল্পীর বিপদে যেন একজন শিল্পী আমরা দৌড়ে আসি এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে সবসময় থাকে আমি এটা আশা করি প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও